হ্যালো দর্শকবৃন্দ, আমরা দেখব এখন এফজেএফ মিটারে কীভাবে টাকা ঢোকানো হয়। প্রথমে 889 মারতে হবে, তারপর টাকা টোকেনে যা নাম্বার আছে তা প্রথম থেকে সঠিকভাবে আপনি নাম্বারগুলো ঢোকাতে হবে। ঢোকানোর পর 20টা করে নাম্বার ঢুকিয়ে ওই যে নীল সবুজ বাটন আছে ওই সবুজ বাটনে চাপ দিতে হবে। তারপর আপনাদের মিটারে টাকা ঢুকে যাবে। আর যদি ভুল করেন তাহলে ওই 3 নাম্বার দিয়ে কাটতে হবে। যা নাম্বার আছে সবগুলা আর যদি নাম্বারগুলো আরেকবার মারেন তাহলে ইউজ দেখাবে মিটারে। প্রথমে আমরা তো সবাই জানি না কীভাবে টাকা ঢোকানো হয়। টাকা ঢোকানোর সঠিক নিয়ম হচ্ছে এইটা, ওই দেখবেন সঠিকভাবে 20টা নাম্বার তুলে ইয়েস বাটনে চাপ দিলে অ্যাকসেপ্ট দেখাবে। তারপরে বুঝবেন যে আপনার টাকাগুলা নিচ্ছে। আর যদি ভুল করেন আপনারা বারবার মারবেন না, একবার মারার পর একটা লক হয়ে যাবে। নাম্বারগুলো সঠিকভাবে মারা হয়ে গেলে আপনার টাকাটা নিয়ে নেবে। আপনার ভালো করে দেখেন, আপনার যে ভুল যে মারছেন নাম্বার, ভুল মারার কারণে আপনার হয়েছে না, বাকি কোনো মারছেন না। 12 62 12 9 7 8 6 9 7 8 6 ঠিক আছে, ঠেকা দেখাইব 821 টাকা। ঠিক আছে, এখন বর্তমানে আছে 1030 টাকা 64 পয়সা 801 মারকা। আপনি 9 পর্যন্ত মারছেন, 9 পর্যন্ত মারা বাদে বাকি টাইম মারছেন না, ও কারণে আর কি আপনার ডিউল হইছে না। ঠিক আছে, ওকে হইছে।